আমি কোন রেস্টুরেন্টে যাচ্ছি তা আবার ঘোড়ার গাড়ি করে গতকালকে অনেক রাতে আমি শিওর হইছিলাম যে আগামী কাল অর্থাৎ আজকে আমি ফুকোর ওপেনিং এ যাব লালবাগে যেহেতু হাতে খুবই শর্ট টাইম ছিল তার মধ্যে অ্যানাউন্সমেন্টের ভিডিওর তেমন ভিউ হয় নাই যার কারণে আমি ভাবছিলাম লালবাগের ফুকোতে তেমন কেউ আসবে না তাই আমি খুব ভয় ভয়ে মাত্র 50 জনকে ট্রিট দেব বলছিলাম কিন্তু মানুষ যে আমাকে এত ভালোবাসে আমাকে দেখার জন্য ট্রিটও নেওয়ার জন্য এত এত মানুষ আসবে এইটা যদি ভাই জানতাম আমি 50 জন না 500 জনকে ট্রিট দেওয়ার সারাদিন পড়ছে বিকেল বেলা যেন আমার সাথে দেখা করতে পারে এবং সাথে মাকে নিয়ে আসছে আমি ব্লেজ তুমি আমার ভিডিও পছন্দ করো প্লিজ আমার মান সম্মান উড়াই দিও না বলো হ্যাঁ অনেক পছন্দ করি আর সেখানে জায়গাটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে এত এত মানুষ আসার পরেও তারা ঠিকঠাক ভাবে দাঁড়াতেই পারতেছিল না মাঝখানে তো এমনও হয়েছে যে চেয়ারও সরাই দিছে টেবিলও সরাই দিছে মানুষ যেন অ্যাটলিস্ট দাঁড়াতে পারে আর মানুষ আমাকে এত পরিমাণ ভালোবাসছে এইভাবে জড়ায় ধরছে এইভাবে মানে কি বলবো এত আদর এত সোহাগ এত ভালোবাসা আমি আনন্দে পুরা আপ্লুত হয়ে যাচ্ছিলাম আর কেউ কেউ তো আমার জন্য গিফট পর্যন্ত নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ আপু ওমরাতে গেছিল ওমরা থেকে আমার জন্য এটা নিয়ে আসছে ভাই রে ভাই আমি সত্যি অনেক ব্লেসড যে মানুষ আমাকে নিঃস্বার্থভাবে এতটা ভালোবাসে শুধুমাত্র খাবারের ভিডিও করে যে এত এত মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যায় এইটা ফুডআপি চ্যানেল এবং পেজ না খুললে আমি জীবনেও জানতে পারতাম না বিশ্বাসও করতাম না এরই মধ্যে দেখা হয়ে গেছে রোস্টার হেজিম্যান আর আমাদের প্রিয় প্রেরণা আপুর সাথে হ্যাঁ আমি কিন্তু প্রেরণা আপুর নামটা ভুলে গেছিলাম কিন্তু বিশ্বাস করেন আপুর যে একদম খুব সুইট একটা চাঁদ মাখা হাসি ছিল এটা দেখেই কিন্তু আমি একদম পুরো ওনার উপর ক্রাশই খেয়ে গেছিলাম আপুকে কিন্তু আমি পার্সোনালি অনেক পছন্দ করি ওনার ভিডিও সামনে আসলে আমি কখনোই সেটা মিস দিই না এইগুলো বলেই হাসাহাসি করতেছিলাম আমরা আর হেজিম্যান ভাইয়াকে দেখে তো আমি পুরাই কি বলবো ভয় পাচ্ছিলাম এই বুঝি আমাকে এখনই রোস্ট করে দিল ফুডআপিকে রোস্ট আমি আপুকে একদমই রোস্ট করব না তার কয়েকটা রিজন আছে একটা রিজন হচ্ছে আমার আম্মু বলছে শুধুমাত্র ইউটিউবারদের রোস্ট করতে সবার সাথে আড্ডা দিতে দিতে ছবি তুলতে তুলতে কখন যে 3 থেকে 4 ঘন্টা সময় কেটে গেছে কিছুই বুঝতে পারি নাই কিন্তু হ্যাঁ খুব ভালো একটা সময় কাটছে ফুকোকে আমার তরফ থেকে অনেক থ্যাঙ্কস যে তারা এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট করছে এবং স্পেশালি আমাকে ইনভাইট করছে আমাকে যদি এভাবে ইনভাইট না করতো তাহলে কিন্তু ফুকো জানতে পারতো না এই লালবাগের মানুষ এবং আশেপাশের মানুষ আমাকে এত 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 ভালোবাসে ফুকোর অন্যান্য ব্রাঞ্চের মতোই কিন্তু লালবাগের ব্রাঞ্চের খাবারও মার্শাল্লাহ অনেক ভালো লাগছে আর যারা লালবাগের আশেপাশে আছেন অথবা লালবাগ কেল্লায় ঘুরতে যাওয়ার কথা ভাবতেছেন তারা যদি ফুকোতে একবার যেয়ে খাওয়া দাওয়া করেন তাহলে আমার কথার সাথে মিলাতে পারবেন যে ফুকোর খাবার কতটা মজার বিশেষ করে তাদের মিট বক্সটা উফ জাস্ট অ্যামেজিং টেস্ট তবে নাগা মিট বক্সের উপরের নাগা মরিচটা খুব সাবধানে খাবেন ভুলেও কিন্তু ওটাতে আবার কামড় দিয়ে দিয়েন না তাহলে কিন্তু একেবারেই অবস্থা খারাপ হয়ে যাবে সামনে ইনশাল্লাহ 500 থেকে 1000 মানুষকে ট্রিট দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব এই যে আপনারা মাঝে মাঝে বলেন আমি নাকি একা খাই কাউকে নাকি দেই না দেখছেন কত কত মানুষকে ট্রিট দিছি আর যাদেরকে ট্রিট দিতে পারি নাই সেটা কিন্তু আমার দোষ ছিল না আপনারা বুঝতেই পারতেছেন কেন ট্রিটটা দিতে পারি নাই আমি সেই কখন থেকে যে টোকেন দেওয়া স্টার্ট করছিলাম বাট এত মানুষ আসবে আমি বুঝতে পারি নাই তো যার কারণে অনেকে ট্রিট পায় নাই দ্যাটস আই এম এক্সট্রিমলি সরি বাট ইনশাল্লাহ নেক্সট টাইম ট্রিট কিন্তু মিস যাবে না নেক্সট টাইম এরকম আমার থেকে ট্রিট পেতে চাইলে আড্ডা দিতে চাইলে অথবা ছবি তুলতে চাইলে কিন্তু ফুডআপির পেজে অবশ্যই চোখ রাখবেন কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় বড় অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবো তখন কিন্তু সেই সুযোগগুলো মিস করলে চলবে না